গ্রুপ যেটা খুব এক্সাইটেড, আমরা ভীষণ এক্সাইটেড। আমাদের লৌকিক অলৌকিক গ্রুপ 10K মানে 10,000 কমপ্লিট করে, মানে একদম 10,000 কমপ্লিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা ভীষণভাবে খুশি। আমাদের পরিবারে নতুন মেম্বার এসেছে, নতুন আরও সবাইয়ের কাছে অনেক রিকোয়েস্ট করব যে ওনারা আসুন, নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেদের গল্প, শোনা গল্প, জানা গল্প সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদেরকে শোনান, আপনারা শুনুন সকলেই আমাদের গ্রুপে। যারা যারা নতুন মেম্বাররা এসেছেন তাদের সকলকে আবার প্রথম থেকে বলছি ওয়েলকাম আমাদের নতুন ফ্যামিলিতে, আমাদের নতুন গ্রুপে। আমাদের নতুন সদস্য যারা যারা রয়েছেন তারা অবশ্যই নিজেদেরকে আমাদের গ্রুপের সাথে অ্যাড করে, এই যে আজকে আমরা এই যে এসেছি লাইভে সেটাতে একটু অ্যাক্টিভ থাকুন, একটু শুনুন, নিজেরা কিছু বলুন, নিজেদের সম্পর্কে আমাদেরকে জানান। অতএব কারণ একটা পরিবারে আমরা যখন থাকি তো আমাদের একটা পরিবারের মানে অনেকটা মানে একে অপরের উপর ডিপেন্ড করি আমরা, যেটা খুব একদম সিম্পল কথা। তো সেই ক্ষেত্রে আজকে যখন আমি যখন এই মানে আমার আশা খুব একটা যে অনেক পুরনো আমি মেম্বার তেমন নই, আমি এর আগে একবারই লাইভে এসেছি দিদিরা জানে। তো সেই ক্ষেত্রে আজকে আমি আবারও বলছি যে আমরা যারা, আমি খুব কম সময় হয়েছে এখানে এসেছি, আমি যখন আসি এই গ্রুপে তখন 7K রানিং। তো আমি সেই ক্ষেত্রে আসার পর আমি এত তাড়াতাড়ি আমাদের গ্রুপটা গ্রো করেছে, এত তাড়াতাড়ি পরিবারের সদস্য বেড়েছে, আরও বাড়ুক, আরও সবাই জয়েন করুন জায়গায় জায়গায় থেকে, যাদের যেমনভাবে ইচ্ছে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আমাদের গ্রুপে অ্যাডমিন প্যানেলে যে দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা ভীষণই ভালো, ভীষণ সাপোর্টিভ, ভীষণ সুন্দর তাদের ব্যবহার। এবং সবথেকে বড় কথা, আমরা নিজেরাও জানি, আপনারাও জানেন যে মানুষের ব্যবহার তার আসল পরিচয়। তো আমাদের এই পরিবারের যদি মাথাগুলো ভালো থাকে তো আমাদের মতন সদস্যদের কোনো রকম সুবিধে অসুবিধে মানে হওয়ার কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। তো সেই ক্ষেত্রে আমি বলছি আমাদের গ্রুপে 10K কমপ্লিট হয়েছে, তো প্লিজ তার জন্য আমি সবার কাছে। তো আজকের যে ঘটনাটি সেটা হচ্ছে আমার এক বন্ধুর মানে ওর যে দাদুরা মানে ওর যে দাদু ঠাকুমা ওদের যে পরিবারটা ওরা থাকতেন বাংলাদেশে, তো বাংলাদেশেরই একটা ঘটনা, বাংলাদেশের একটি হসপিটালের ঘটনা। তো আজকে আমি যখন গল্পটি শুনেছি তখন আমার, আমি আগেও বলেছি আমার হয়তো তখন এজ খুব জোর 15-16 বছর, তো আমি তখন গল্পটি শুনেছি। তো সেই ক্ষেত্রে ওদের পরিবারটা যেহেতু বাংলাদেশে থাকতো, তো আমার বন্ধুর নাম হচ্ছে তপন, তপন ছিল মানে ডাক নাম, কিন্তু ভালো নাম ছিল সৌভিক, সৌভিক ওর ভালো নাম ছিল। তো ওর বাবা যেহেতু ডাক্তার তো সেই ক্ষেত্রে ও আমাদের এখানে এসে মানে ইন্ডিয়াতে এসেই পড়াশোনাটা করে। তো সেক্ষেত্রে এবার ওর দাদু ঠাকুমারা সবাই এবং কাকা কাকিমারা যতজন ফ্যামিলির যারা ছিলেন তারা নাকি সবাই বাংলাদেশেই থাকতেন। তো সেখানকার একটা গল্পে আমি শুনেছিলাম যে এক সময় ওই মানে ওদের যে বাংলাদেশে যেই বাড়িটা ছিল ওই বাড়িটা ভীষণ পুরনো ছিল, তো বাড়িটা ভীষণ পুরনো ছিল এবং ওর এক পিসি ছিল, তো পিসিটা কোনো অল্প বয়সে নাকি সুইসাইড করে, তো কী কারণে সুইসাইড করে সেই সব কিছুই জানা ছিল না কিন্তু সুইসাইড করেছিল ওই বাড়িতে, মানে গলায় দড়ি দিয়ে মারা যায়। তো ওর পিসি মারা যাওয়ার তার অনেক কিছুদিন পর তা ওর পিসির যে মানে বাবা মানে হচ্ছে ও আমার বন্ধুর দাদু, মানে পিসির বাবা আর বন্ধুর মানে দাদু, তো ওর দাদুই হচ্ছে মানে বাবার বাবা তো দাদুই হচ্ছে। তো সেক্ষেত্রে সেই ওই মানুষটি মানে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, তার অল্প বয়সে দেখতে সুন্দর মেয়ে সে নাকি সুইসাইড করল, কেন করলো সেটা তখনও মানে ওরা আমি এই বিষয়ে কিছু জানি না। তো যখন আর কি ওই উনি যখন সুইসাইড করে তো তার ওর বাবা না কেমন একটু মাথাটা ঠিক খারাপ খারাপ টাইপের, উনি একটু উগ্র মেজাজের একটু কেমন হয়ে গেছিলো সৌভিকের দাদু ঠাকুরদা আর কি। তো তার ফলে নাকি ওর মানে ওনার খুব প্রবলেম মানে অসুস্থ করতেন, উনি নার্ভের মানে ও তখন তো অতটা আমাদের পরিচয় মানে অনেক বছর আগের কথা এটা যেহেতু, তো সেক্ষেত্রে তখনকার যে সময়টা সেই সময়টাতে কতটা সুযোগ সুবিধা ছিল সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং আমার কোনো জ্ঞান নেই মানে বাংলাদেশ সম্পর্কে। তো ওর কাছ থেকে আমার যতটুকু শোনা সেটুকুই আমি আপনাদের বলছি। যখন মানে ওর দাদু কেমন একটু অসুস্থ ধরনের হয়ে গেছিলেন, ওর পিসির
শোক এবং শোকে কেমন একটা অসুস্থ এবং প্রায়ই কোনো মানুষকে মেরে দিতেন, কাউকে কখনো খারাপ কথা বলতেন, কেমন কখনো হাসতেন, কখনো কাঁদতেন, এরকম একটা উনি অসুস্থ হয়ে গেছেন। তো তারপরে যখন একদিন ওদের বাড়ি থেকে মানে ওর দাদুকে ডাক্তার দেখাতে যাওয়া হয় এবং দাদুকে ডাক্তার দেখানো হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, দাদুকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওর দাদু ঠিকঠাকভাবে মানে ভালো হচ্ছিলেন না, অনেক অনেক বছর এরকমভাবে দু তিন বছর কাটে। ঠিক তার দু তিন বছর পর ওর দাদুর মানে ওই বাড়িতে অনেক ওদের বাগান ছিল পেছনে, তো ওই পেছনের বাগানে আম গাছ ছিল, লিচু গাছ ছিল, তো সেক্ষেত্রে আম গাছে গিয়ে উনিও সুইসাইড করেন। তো উনি যখন ওখানটা থেকে সুইসাইড করেন তখন ওদের ক্ষেত্রে মানে ওর বাড়ির লোক প্রায় সবাই আবার একটা ধাক্কা আর কি, সবাই সবার ক্ষেত্রে ওই বিষয়টাতে আবার ধাক্কা পায়। তো এবার একদিন যখন হচ্ছে হঠাৎ করে ও পিসি মারা যাবার পর থেকেই একটা ব্যাপারটা মানে বাড়িতে না একটা কীরকম খাকা ভাব হয়ে গেছিলো। তো সেই বাড়িটাতে কাকা কাকিমারা কী করেছিল মানে দাদু ঠাকুমাকে ছেড়ে আর ওর এক মানে ওর বাড়িতে যে কাজ করতো ওনারা সবসময় থাকতেন, মানে ও ঠাকুমা দাদুকে দেখাশোনা করতেন, আর কাকা কাকিমা যারা ছিলেন তারা অন্য একটা জায়গায় মানে অন্য একটা বাড়িতে চলে যান ওনারা ওই বাড়িটা ছেড়ে। পুরনো বাড়ি, পিসি মারা গেছে, তো ওনারা ওই ঠাকুমা দাদু থাকাকালীন কোনো রকম কোনো অসুবিধা এবং ওই যে কাজ করতো তার কাছে শোনা যে প্রায় দিনই নাকি ছাদের মতো প্রচণ্ড আওয়াজ হয়, আওয়াজ হয়, কাদাকাটি হয়, মানে এরকম একটা কেমন মানে একটা বিদ্ঘুট কেমন ধরনের একটা আওয়াজ হয়। এবং যখন মানে নাকি রাত্রিবেলার দিকে যখন নাকি ছাদে যেত তো তখন নাকি ওদের শরীরে মানে ওর ক্ষেত্রে মানে ওর ঠাকুমা দাদু তো বয়স্ক মানুষ, ওনারা তো আর খুব একটাই করতেন না, তো ওর ক্ষেত্রে নাকি কেমন একটা অনুভূতি কাজ করতো। তো ও এই ব্যাপারটাতে কাউকে বলেনি, কারণ ওরও থাকার জায়গা ছিল না, তো ওনার যেহেতু থাকার জায়গা ছিল না ওখানেই থাকতে হবে আর ওনাদের দেখাশোনায় করতে হবে, এই করতে করতে পরিবারের একজন হয়ে ওঠে। দিয়ে যখন দাদুও মারা যান আম গাছের পেছনে এরিয়াতে গিয়ে যখন ওরকম মারা যান, তখন একদিন মানে হঠাৎ করে ও ঠাকুমা একা ছিল, ও ঠাম্মা যিনি ঠাকুমা একা ছিল, সৌভিক ঠাকুমা। তো এবার ওর বাবা মারা যথারীতি বাংলাদেশে ফিরে যায়, তো সৌভিক সৌভিকের বাবা মা সবাই গেছিল। তো সৌভিক সৌভিকের বাবা মা সবাই গেছিল। তো বাংলাদেশে যাওয়ার পর দাদুর কাজ হয়, সব কিছু হয়, করার পর এবার যেটা শোনা গেছে মানে ওখানটাতে একদিন আম গাছে মানে আম গাছটাতে নিচে এবার ওরা তো অত কিছু বুঝতে পারতো না, আম গাছটাতে নাকি একটা মানে প্রায় দিনই একটা দড়ি ঝুলতে দেখা যেত ওরা বলছে। দড়ি তো দাদু যখন মারা যায় তখন তো ওটাই করে, কিন্তু রোজ রাত্রিবেলায় দড়ির মতন কিছু একটা ঝুলতে, এবার ওরা ভাবতো অনেক সময় সাপ হতে পারে, এবার সাপের ক্ষেত্রে সাপও হতে পারে, গাছে সাপও থাকতে পারে। তো এটা একদিন দুদিন এরকম দেখেছে, দেখার পর না একদিনকে ওর বাবা টর্চ নিয়ে ওই বাগানের দিকে রওনা দেয় যে ওই জিনিসটা কী দেখতে হবে, বা সাথে সাথে একটা লাঠিও নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন ও যায় যখন যেতে যেতে নাকি দড়িটা আবছা হয়ে যায়, সে আবজা হয়ে যাওয়া জিনিসটা মানে সেটা এমনইভাবে আবছা হয়ে যায় ওনার সামনে, উনি না একটু ভয় পেয়ে যান, যখন উনি ভয় পেয়ে যান ওনার গাটা ভারী হয়ে যায় এবং গা ভারী হয়ে যায়। তারপরে উনি ওখানটাতে মানে উনি যখন এখান থেকে মানে ফিরে এসেছিলেন ওনার গা যখন ভারী হয়ে যায়, মানে এটা একটা অদ্ভুত করে ঘটনা যে আমরা দূর থেকে যে দড়িটাকে দেখছি ঝুলতে বা দড়ির মতো যেটাকে দেখছি ঝুলতে, আমি যখন টর্চ নিয়ে এগোচ্ছি তখন সেই জিনিসটা কী করে আবছা হতে পারে, আবছা হয়ে যায়। এবং উনি ওনার গা শরীর যখন ভারী হয়ে যায় উনি কিছুক্ষণ পর নাকি অজ্ঞান হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে উনি ওখানটাতে। এবার ওর মা সৌভিক আর বাড়িতে আরও যারা এসেছিলেন আর কি দাদুর কাজের সময় তারাও মানে দু চারজন ছিলেন, পার্শ্ববর্তী তো থাকে। এবার পুরনো বাড়ির আশেপাশে মানে পাশে যে খুব যে লোকালয় রয়েছে তা নয়, তো পাশে খুব একটা মানে জমির মতন কিছু অংশ ছিল আর পাশে একটা বাগান ছিল আর দু চারটে বাড়ি ছিল ছাড়া ছাড়া, মানে মাঠের পর একটু ছাড়া ছাড়া। তো একদিন ওখানটাতে যখন ওই ঘটনাটা ঘটে এবার সৌভিকের মা আরও যারা বাড়িতে ছিলেন তারা না খোঁজাখুঁজি এবং শুরু করেন, তারা তো আর জানতেন না যে ও ওইরকমভাবে গেছিল মরিচিকার মতন একদম। তো ওরা ও এবার যখন খোঁজাখুঁজি শুরু করছে তখন না মানে প্রায়ই ওইদিকে মানে ভাবতেই পারে নিজে ওর বাবা বাগানে যেতে পারে, কারণ রাত্রিবেলা হয়ে গেছে, সন্ধ্যের পরের কথা বলছি, খুব যে রাত্রি তা নয় সন্ধ্যের পর, তো ভাবতেই পারেনি যে ওর বাবা বাগানে যেতে পারে।
তো এবার সবাই ওইদিকে এদিক ওদিকে যখন খোঁজাখুঁজি করছে জমি টমি নদীতে কোথায় গেল, অনেকক্ষণ তো হয়ে গেল 9:30 বেজে বাঁচতে চললো, এখনো মানুষটা আসছে না, কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। দিয়ে যখন এবার ওর যে কাজের যে লোকটা, যে বাড়িতে আর কি যে পরিবারের সদস্য হয়ে উঠেছিল বললাম, তো উনি নাকি আন্দাজ করেছে একবার একটু কি বাগানের দিকটা দেখা হয়েছে, তাহলে একটু দেখে আসলে ভালো হয়, আমি ভাই একা যাবো না তাই বলে, তো একসাথে যদি যাও তাহলেই যাবো, মানে ওনাদের আর কি এরকম কথাবার্তা ও সেই ক্ষেত্রে বলছি। তো তখন সৌভিকের মা এবং সৌভিকের কাকা এবং তাছাড়াও আরও কিছু লোকজন মিলে ওরা বাগানের দিকে যায়, কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছে, এবার টর্চ টর্চ নেই। এবার ওর বাবা যে একা ওই সময়, মানে সন্ধে কেবল গড়িয়েছে, সন্ধে গড়িয়ে কেবল মানে সময় হয়েছে তখন ওর বাবা গেছে, তেমন তো খুব একটা রাত হয়নি, তো সেই ক্ষেত্রে এটা ভেবেই ওর বাবা গেছিল। তো এক সেই সময় কি হয়, সেই সময় যখন ওর বাবাকে খুঁজতে যাওয়া হয়, দেখে নিচে ওর বাবা পড়ে রয়েছে, ওর বাবা নিচে পড়ে রয়েছে। ওই দেখে তো ওর মা খুব চিৎকার করে কাদাকাটি শুরু করে, অত তো বুঝতে পারে না যে কি হয়েছে না হয়েছে। ওর পড়ে রয়েছে মুখ ভর্তি ফেনা, মানে থুতু উঠে গেছে, মুখ ভর্তি ফেনা, এমন অবস্থা, মনে হচ্ছে যেন কেউ ওকে চাপাচাপি বা মারার চেষ্টা করা হয়েছে, মানে যেমন আমাদের দম বন্ধ হয়ে আসলে যেমন আমাদের কষ্ট হয় শ্বাসকষ্ট, এরকম নাকি ওর বাবার হয়েছিল। কিন্তু ওর বাবা কিচ্ছু দেখতে পাচ্ছিল না। ওর বাবা জ্ঞান আসার পর যখন বাড়ির ঘরে ফিরিয়ে আনা হয়, এবার ডাক্তার দেখানো হয়, ডাক্তার ডাকা হয়, চিকিৎসা করানো হয়, ওনার যখন উনি তো নিজেই একজন ডাক্তার, তো ওনাকে যখন ই করা হয় তখন উনি সমস্ত ঘটনা বলেন যে ওখানে সাপের মতন প্রায় দিনই তিন দিন দেখলাম যে এরকম ঝুলছে। তো মানে গুরুদশার গা, আমরা যেটাকে বলি গুরুদশার যে বস্ত্রটা আমরা পরি যখন কেউ মারা যায়, তো ওরকমই ওর ওর সে মানে সৌভিকের বাবাও পড়েছিল। তো তার জন্যে ওই সময়টা করে ওনাদেরকে বাগানে যেতে দেওয়া হতো না বলে, যখন মৎস্যমুখী হয়ে গেল তারপর মানে ইয়েতে যাওয়ার কথা বলা মানে গেল আর কি বাগানে। মানে অনেকদিন থেকেই ওর বাবার কোয়ারিটা হচ্ছে যে ওটা কী দূর থেকে দেখতে পাবে, শুধু কি ওর বাবা দেখতে পাচ্ছে নাকি আরও সবাই দেখতে পাচ্ছে সেটা ঠিক ক্লিয়ার ছিল না, তো এটা ওর বাবাই বলেছিল। তো এবার তখন কি হলো, এবার যখন ওর বাবাকে আনা হলো, এবার আনা হয়ে জল টল দেওয়া হলো, সমস্ত কিছু করা হলো, যখন তখন ওর বাবা উঠে বলছে যে আমি এখানে কি করে এলাম, তাই বলছে। তখন বলছে কেন তুমি তো বাগানে গেছিলে কি করতে, সৌভিকের মা জিজ্ঞেস করছে। তখন বলছে আমি বাগানে গেছিলাম, এরকম এরকম ব্যাপার, এই এই ঘটনাগুলো আমি দেখলাম যে ওখানটাতে কিছু ঝুলছে, কিন্তু আমি যতই টর্চ নিয়ে যেতে চাই দেখি কি গাছের পাতার মধ্যে মনে যেন মিলে গেলো জিনিসটা, একটা ধোঁয়া যেন মিশে যায়, যেভাবে সেভাবে যেন দড়িটাও বা হোক বা সাপ হোক যাই হোক জিনিসটা মিশে গেল। এবং তারপরে যখন আমি গাছের ওখানে গিয়ে টর্চে এদিক ওদিক করি তখন আমার শরীরটা পুরো ভারী লাগে, এবং তারপরে আমি অজ্ঞান মানে আমার কেমন গা হাত পা কাঁপে, কাঁপতে কাঁপতে আমি পড়ে যাই। এবার পড়ে যাওয়ার পর ওনার সাথে কী ঘটেছে, কিন্তু খুব উনি এটা মানে যখন ওর জ্ঞানটা ফেরে, মানুষের তো ওই সময়টাতে ব্যথা অনুভব করে না, মানুষ পরের দিন অনুভব করে, তো সেই ক্ষেত্রে ওনার ঠিক অনেক ঘন্টা পর মানে মাঝরাত নাগাদ উনি বুঝতে পারে যে ওনার পুরো এইগুলো ব্যথা, ওনার ব্যথা মনে যেন কেউ চিপে ধরেছে, কেউ ইয়ে করেছে, এরকম একটা ব্যথা। তো তখন না উনি ওই কথাটা গিয়ে ওর মাকে বলে, মানে সৌভিকে ঠাকুমাকে জানায় না আমার এরকম এরকম হচ্ছে। তখন নাকি ওর বাবা মানে ওর বাবা বলে যে না এরকম হচ্ছে কেন, তাহলে বাগানটা বিক্রি করে দেবো, অনেকদিন মানে এরকম ঘটনাটা ওনার সাথে হওয়ার পর উনি যেহেতু বাড়ির বড় ছিল তো বলে বাগানটা বিক্রি করে দেবো, এবং বিক্রি করার পর যা ভাগ বাটোয়ারা হবে দু ভাইয়ের মধ্যে ভাগ করে নেবো, মানে ওনারা তো দু ভাইয়ের মধ্যে ভাগ করে নেবো। তা বোনটাও মারা গেছে ওই বাড়িতে, বাড়ির মধ্যে কখনো বললামই তো যে যেটা ছাদে ওরকম একটা মানে ওটা হচ্ছে কাজের যে লোক, ওর বক্তব্য এটা যে এরকম এরকম হয় মাঝে মাঝে, বুঝতে পারি দৌড়চ্ছে তখন এরকমও মনে হয় যে হয়তো বিড়ালও হতে পারে, তো বিড়াল যদি হয়ও তো তা অত মানে একবার যাবে একবার আসবে এরকম হয় না, তো ঠিক আছে দৌড়চ্ছে। কখনো কখনো কান্নার আওয়াজও পায়, মানে কান্নার আওয়াজ সেটা বিড়ালও কাঁদতে পারে, তো সেই ক্ষেত্রে তখন বুঝতে পারলো যে এরকম এরকম ব্যাপার হচ্ছে বাড়িটাতে বা বাগানে, বাগানটা কোনো মতে লোকটোক দেখে বিক্রি করার ব্যবস্থা করা হলো। তো এবার বাগানটা যখন বিক্রি মানে করবে, কিন্তু যেদিনই কথা বলা বলি করতে যায় নাকি কোনো না কোনো বিপদ, কোনো না কোনো সমস্যা ওদের মধ্যে দেখা দেয়। তো ওরা বলে যে কী করা যায়, তাহলে একটা কাজ করি এই বাড়িটাতে ভাড়া দিয়ে তাহলে মা তোমাকে নিয়ে চলো আমি চলে যাই কলকাতায়, মানে আমাদের ইন্ডিয়াতে চলে আসবে সৌভিকের বাবা ওর মাকে নিয়ে।
কিন্তু পিসি মারা গেছে, মানে শৌভিকের পিসি মারা গেছে, শৌভিকের দাদু মারা গেল, সেভাবেই মারা গেছে অপবৃত্তি মৃত্যু। তো সেক্ষেত্রে না মানে ওদের একটা ভেতরে একটু আতঙ্ক হওয়াটা স্বাভাবিক। তো ওর মার যেহেতু বয়স হয়েছে তো ওনাকে নিয়ে আসার কথা বলেছে, কিন্তু শৌভিকের ঠাকুমার কোনো মতেই ওই ভিটে ছেড়ে আসতে ইচ্ছে হয় না, কারণ যতই হোক ওখানে অনেক পুরনো স্মৃতি লুকিয়ে আছে তার মেয়ের, তার স্বামীর, তো ইচ্ছে হয় না। তো ও বলে যে না, এখানটাতে তো মানে যেই দাদাটা কাজ করে তার নামটা আমার ঠিক মনে নেই, তো ও তো আছেই, আমি ওর সাথে ঠিক থেকে যাব, অসুবিধা হলে পাশেই তো তোর মানে শৌভিকের কাকার কথা বলছে আর কি, পাশে তো ও থাকে, তাহলে আমি ওকে ডেকে নেব। তখন শৌভিকের বাবা বলে যে না বাবা, না মা, তোমাকে এইভাবে ফেলে রেখে যেতে বড় চিন্তা হচ্ছে। তো এরকম যখন ওনার শরীরে যখন ব্যথা অনুভব করে তখন না উনি এই জিনিসটা নিয়ে প্রায় দুদিন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে খুব চিন্তায় ছিল। তারপরেই বাগানটা বিক্রি করার সিদ্ধান্ত হয় এবং বাগানটা বিক্রি কোনো মতেই করা যায় না, যখনই করার কথা হয় তখনই কোনো না কোনো ঘটনা ঘটে। তো এটা একটা মানে অদ্ভুত ঘটনা। তারপরে ওর মাকে নিয়ে যখন চলে যাব বলে আর কি, চলে যাওয়ার কথা হয়, তখন এই এই যে সাপের যে ঘটনাটার কথা বললাম, মানে যে এই যে দড়ির মতো ঝুলছে সেই আম গাছটাতেই ঝুলছে, পার্টিকুলার একটা আম গাছেই ঝুলছে, যেই আম গাছে ওর বাবার মৃত্যু হয়েছে। তো একজন বলে তুমি গয়াতে গিয়ে, তোমাদের কলকাতার ওখানে, তুমি গয়াতে ওখানে গিয়ে তুমি পিণ্ডি দিয়ে দিও তোমার বাবা এবং তোমার বোনের। তো এবার সেই হিসেবে ওনারা তখন ওর মাকে নিয়ে মানে শৌভিকের ঠাকুমাকে নিয়ে কলকাতায় রওনা। তারপরে কোনো মতে জোর জবরদস্তি করে মাকে নিয়ে যান এবং ওনার সাথেই রাখেন ওখানে। মা কিছুদিন, ওনার মা কিছুদিন থাকার পর মানে শৌভিকের ঠাকুমা থাকার পর উনিও মারা যান। এই হয়েছে, আমি এটাই শুনেছিলাম যে এরকম একটা অদ্ভুত ঘটনা ওনাদের বাগানে ঘটেছিল। আর ছাদের রহস্যটা ঠিক জানা গেল না যে ছাদের ব্যাপারটা কী ছিল, সত্যিই কি বেড়ালে দৌড়াদৌড়ি করতো, বেড়ালে কাঁদতো, এরকম হতো নাকি অন্য কোনো কিছু। তো তাছাড়া যে কাউকে দেখা পাওয়া বা দেখা এ করা সেরকমটা নাকি শৌভিককে জিজ্ঞেস করার পরেও বলে না, ওরকম কোনো কিছুই জানা যায়। এই হয়েছে গল্প, কেমন লাগলো? আর আমি যতটুকু জানতাম, যতটুকু আমার মনে ছিল, আমি ততটুকুই সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে দৈনন্দিনে আমাদের এই দিদিরা, অনেক দাদারা সবাই মিলে পরিশ্রম করে সুন্দর সুন্দর আমাদের এই লাইভগুলো আপনাদের ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো কেমন লাগছে আর একটা শেয়ার অবশ্যই করবেন যদি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো মানে যদি কোনো রকম অসুবিধেও হয়, মানে কোনো রকম যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা প্রার্থনা। আমি এটুকুই মানে আমি এটা এটা জানলাম, তো আমি এটাই বললাম, এই ঘটনাটাই আমি শুনেছিলাম। আর আরেকটা কথা, একটা ছোট্ট পরে একটা কথা হচ্ছে, একটা হসপিটালের ব্যাপারে বলবো বলছিলাম, তো হসপিটালের কথাটা বলতে গিয়ে আমি এদিকে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি হসপিটালের একটা ছোট্ট ঘটনা বলি, এটা খুব একটা বড় কিছু না, ছোট্ট ঘটনা। থ্যাংক ইউ দাদা। তো একটা হসপিটাল মানে আউটডোর যেটা হয়, আউটডোর যেখানে ডাক্তাররা বসে, তো সেই ডাক্তাররা যেখানে বসে তো সেখানটাতে না ঠিক আউটডোরের পাশে পোস্টমর্টম যেখানটাতে হয় আর কি, মর্গ, তো সেটা ছিল। তো ওখানে তো বেশিরভাগ, ওখানে তো আর কোনো মানুষের এরকম ইয়ে হয় না যে কেউ মানে বেশিরভাগ মানুষই ওখানটাতে মানে ইয়ে হয় আর কি, পোস্টমর্টমে গেলে পরে আমাদের পোস্টমর্টম করানো হয়, মানে মৃত্যু যাদের হয়ে গেছে আর কি। তো যাদের অ্যাক্সিডেন্টাল হয়েছে তাদেরও হয়, যারা সুইসাইড করেছে তাদেরও হয়, যারা নর্মালি কোনো কারণ বলতে এখন তাদেরও হয়। তো এটা অনেক বছর আগের ঘটনা। তো একবার কি হয়েছিল, আমি আউটডোরের থেকে মানে আমাদের প্রাইভেটটা না আমাদের ওই রাস্তাটা দিয়ে যেতে হতো। তো ব্যাপারটা কী ছিল, মানে আমার বাড়িটা যে জায়গায়, মানে আমাদের বাড়িটা হসপিটালটা রয়েছে, মানে আমি এটা জাস্ট একটা অনুভূতির কথা বলছি, আমার মনে হয়েছিল সেটা, আমার আজকে আমি জাস্ট বলছি, মানে আমি যে খুব ভয় মানে খুব যে একটা কিছু ইয়ে পেয়েছি না তেমন কিছু নয়, তো একটা ছোট্ট অনুভূতির কথা বলছি, মানে এটা একটা শেয়ার করছি যে এরকম হয়েছিল। তো আপনারা যদি কেউ মনে করেন যে কিছু আপনাদের কাছে রয়েছে মানে তখনকার সময়ের ব্যাপারটা, তো সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি অ্যাকচুয়ালি নিজেও বুঝতে পারিনি সেদিন আমার সাথে কী ঘটেছিল। তো ব্যাপারটা হয়েছিল, আমার প্রাইভেটটা যেতে গেলে আমাকে ওই হসপিটালের যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা দিয়েই যেতে হতো। তো আউটডোর রয়েছে, তার পাশে পোস্টমর্টম রয়েছে। তো আমাদের ওখানে বলে পুরনো মরা কাটা,
মানে পুরনো আগেকার মানুষ তো ওখানে ওরকমই নাম রেখেছে, পুরনো মরাকাটা জায়গাটার নাম আর কি। তো আউটডোরটা রয়েছে। তো একদিন কী হয়েছিল, আমি প্রাইভেট পড়তে গেছিলাম বিকেলবেলায় বেরিয়ে, এবং বাড়ি ফিরতাম তখন ঠিক রাত্রি 8টা সাড়ে 8টা এরকম হয়ে যেত খুব ম্যাক্সিমাম। এবার ঠিক একদিন কী হয়েছিল, মানে আমার যে প্রাইভেটের যে মাস্টারমশাই ছিলেন, তো ওনার না পড়াতে একটুখানি মানে সেদিনকে বলেছিল 1 ঘন্টা দেরিতে আসবি সবাই, তো আমরা না সেরকম নামটা সত্যিই ভয়ঙ্কর ছিল, এখনও আছে আমার বাপের বাড়ির ওখান থেকে যারা যারা দেখছে তারা তারা জানে যে হ্যাঁ পুরনো মরাকাটা বলে এখনও সেই জায়গাটা এখনও আছে। তো ব্যাপারটা কী হয়েছিল, তো একদিনকে না আমি ওখান থেকে যখন আমি তো দেরিতে গেছিলাম, এবার শীতের সন্ধে সেই সময়টা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো সেদিন আমরা 6টায় গেছিলাম, বিকেল 5টায় নাকি 6টায় পড়ার টাইমিং ছিল, 6টায় গেছিলাম। তো 6টার সময় যখন যাই, এবার আমাদের ছুটি হয় ঠিক 8টা সাড়ে 8টা নাগাদই ছুটি দিয়ে দিয়েছিলো যেহেতু শীতের রাত। তো এবার যখন আমি ফিরে আসছিলাম, তো ওখানে না অনেকগুলো কুকুর বসে থাকে, মানে কুকুর রাস্তাঘাটে যেমন থাকে আর কি, তো ওখানটাতে প্রচুর থাকে। তো এবার একদিন যখন আমি সাইকেল নিয়ে, আমি তো সাইকেল নিয়ে ফিরছিলাম, সাইকেল নিয়ে আসছিলাম, সেই সময়টাতে না আসতে গিয়ে দেখি কি মানে ওই জায়গাটা পুরো শুনশান হয়ে গেছে। প্রায় আগে কি হতো, আগে যখন আমরা ফিরতাম তখনও তো আপনার মানে ওই টাইমটাতে না ইয়ে হতো, মানে লোকজন থাকতো, হয়তো কখনো কোনো লোকজন বসে রয়েছে, কখনো কেউ কোনো গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবার কখনো কেউ প্রেম করছে, এরকমও দেখতে পেতাম। তো যখন আমি আসছিলাম সেদিন, কোইনসিডেন্টলি কোনো রকমভাবে সেদিনকে কোনো লোক ছিল না, তো কোনো লোক ছিল না। এবার সন্ধেবেলা, এবার বিশেষত সন্ধ্যের পরে যখনই এরকম শীতের রাত হতো না, মা বেশিরভাগ দিন হয়তো মা আনতে যেত বা আমি আমার দিদার বাড়িতে চলে যেতাম এরকম হতো, সেদিন না আমার আর খুব একটা যাওয়া হয়নি, আমি বাড়ি আসছিলাম। যখন আমি ওই হসপিটালে পাশ দিয়ে আসছি, হঠাৎ করে না আমার সাইকেলের চেনটা পড়ে যায়। আমার সাইকেল 2 দিন আগেই আমি ঠিক করিয়েছিলাম, এটা আমার খুব ভালো মনে আছে। গুড ইভিনিং আন্টি। তো এবার যখন সাইকেলের চেনটা পড়ে যায়, তখন যখন সাইকেলের চেনটা পড়ে যায় আমি কী করি, ওখানে স্ট্যান্ড ফেলে, সেদিন কোনো লোক নেই, এবার কোনো লোক নেই, এবার শুধুমাত্র রাস্তার এক দুটো মানে ইয়ে জ্বলছে, লাইট পোস্ট যেগুলো জ্বলে সেটুকুই জ্বলছে। তো এবার আমি তখন ফিরবো, এবার ঠান্ডার দিন, কুয়াশা প্রায় দিকে, এবার ঠিক তার একটু আগে গেলেই মরাকাটা মানে ওই ঘর, পোস্ট ম্যাডামের ঘরটা। তো এবার না আমি না তখন সাইকেলের চেনটা তুলছিলাম, আমি সাইকেলে যখনই কোনো প্রবলেম হয় আমি তখন নিজের সাইকেলের নিজেই মেরামত করার যতটা পারি চেষ্টা করতাম। তো যখন আমি সাইকেলের চেনটা তুলছিলাম সেই দিন, তো সেই দিন আমার না এরকম মনে হচ্ছিলো বারবার যে পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমার না বারবার এরকম মনে হচ্ছিলো যে পিছনে মনে হয় কেউ দাঁড়িয়ে রয়েছে আমার। আমি না বারবার আমি বারবার এটা চিন্তা করছি না আমার পেছনে কে থাকবে, এখানে তো কেউই নেই, আমি খুব মানে আমি খুব ইয়েভাবে চলছিলাম আর কি। তো সেদিন আমার এরকম খুব বারবার মনে হচ্ছিলো যে পেছনে আমার কেউ দাঁড়িয়ে রয়েছে, আমি সাইকেলের চেন তুলছিলাম। তোলার পর আমি যখন সাইকেলের চেনটা তুলছি, দুটো প্যাডেল ঘোরাচ্ছি, আবার চেনটা পড়ে যায়। আবার যখন চেনটা পড়ে যায়, এবার আমার স্বাভাবিক কথা 8টা সাড়ে 8টা বাজে, চেন তুলতে সময় লাগছে, বাড়ি যেতে সময় লাগছে, অনেকটাই দূরত্ব আমার প্রাইভেট থেকে ইয়েটা। তো সেক্ষেত্রে আমার যখন না আবার চেনটা তুলতে হচ্ছে, এবার আবার আমি যখন সাইকেলের চেনটা তুলতে নিচ্ছি, আবার কিছুটা দূর যাওয়ার পর না আমার মনে হয় যেন সাইকেলে খট 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 করে আওয়াজ হচ্ছে। এবার আমি বলছি কোথা থেকে আওয়াজ হচ্ছে, আমি তো চেন তুললাম নর্মালি যাচ্ছি, এবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, এবার মনে হচ্ছে যেন আমার সাইকেলের পেছনে কেউ চেপে বসে আছে, মানে দুদিকে পা দিয়ে যেমন বসলে একটা সাইকেল যেমন ব্যালেন্স করে যায়, আমার ঠিক তেমন মনে হয়েছিল একদিন, আমার সাইকেলের পেছনে কেউ চেপে বসে আছে। কিন্তু আমি ওই জিনিসটাকে না মানে আজ অব্দি মানে আমি সত্যিই বলছি মানে আমি ওই জিনিসটাকে নিয়ে ভাবিনি কখনো যে আমার এর সাথে, কারণ আমি খুব ক্যাজুয়ালি রাস্তাটা দিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। তো এবার সেই ক্ষেত্রে না আমার মনে হয়েছিল কেউ বসে আছে। এবার যখন আমি ওই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি, আমার সাইকেলটা খুব ভারী হয়ে গেছে, মানে আমাকে যথারীতি ইয়ে দিতে হচ্ছে। এবার আমি তখন এটাই ভাবছিলাম হয়তো আমি চেনটা লাগিয়েছি, চেনে হয়তো তেল নিই, তেল দিতে হবে, বাড়ি গিয়ে তাহলে দাদুকে বলবো দাদু যেন তেলটা দিয়ে দেয়, মানে আমার দাদু, আমার দাদু সাইকেলের কিছু হলে পর আমার দাদুই ঠিকঠাক করানোর ব্যবস্থা করে। তো আমি এটাই ভাবছিলাম, কিন্তু তাও আমার বারবার মনে হচ্ছিলো আমার সাইকেলের পিছনে কেউ চেপে আছে, কারণ আমার বোন যখন ছোটো ছিল তখন আমার বোনকে নিয়ে আমি সাইকেলে অনেকবার ঘোরাঘুরি করেছি, মানে যাতায়াত ঘুরে এদিক ওদিক যাতায়াত করা আমি আমার বোনকে নিয়ে করেছি, তো পেছনে ইভেন আমার বন্ধু বান্ধবীকে নিয়েও আমি যাতায়াত করেছি।
তো সেই ক্ষেত্রে আমার খুব এটা বারবার মনে হতো যে এবার তারপরের দিন যেদিন আবার মানে আমাদের তো সপ্তাহে 3 দিন পড়া থাকতো, তা আবার যখন একদিন বাদ দিয়ে আর একদিন, সেদিন ছিল মানে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার, এরকম করে ডেট রাখা হতো সায়েন্সের পড়তে যেতাম, সায়েন্স পড়তাম, সেটাও আমার মনে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যখন মানে একদিন যাচ্ছিলাম, এবার প্রাইভেটে গিয়ে না আমি পরের দিন এই কথাটা না আমি আমার একটা বান্ধবীকে বলি, জানিস তো আমার না এরকম মনে হচ্ছিলো সে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, আমার সাইকেলটা এবার ইয়ে করতে হবে মানে আবার ঠিক করাতে দিতে হবে দুদিন আগে, মানে এরকমই গল্প করছি। তখন একটা মেয়ে আমাকে বললো তুমি ওই ঘরটা ওইখান দিয়ে যাও কেন, আমি বলছি ওখান দিয়ে না গেলে আমার এতটা দিয়ে ঘুরে গেলে অনেকটা সময় লাগে, তো বললো না ওদিক দিয়ে যেও না, ওদিক দিয়ে যাওয়াটা এই রাতের পর, তারপরে বলছো কেউ ছিল না, কেন না ওই রাস্তাতে তো খুব দু চারজন থাকে, তাও না থাকা তো হয় না, আমি না এরকম জানি না সেদিনকে কেউই ছিল না, ফাঁকা ছিল চারিদিকে গাছ, মানে এমন একটা জায়গা না, মানে এখনও ভাবলে না আমার গায়ের মধ্যে যেন একটা, এখন যখন আমি রহস্যজনকভাবে ওটাকে ভাবি তখন যেন আমার একটা কীরকম একটা ভয় ভয় ভাব করে এরকম। কিন্তু আমার সাইকেলের চেনটা সেদিন বারবারই মনে হচ্ছিলো যে কেন পড়ে যাচ্ছে এটা, আমার সাইকেলের চেন এত বারবার পড়বে কেন, এটার কারণটাই আমি বুঝতে পারছি না, কারণ দুদিন আগে আমার সাইকেলটা ঠিক করানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এরকম ঘটনা, তারপরে যখন সাইকেলটা চালানো শুরু করলাম প্রচণ্ড জোর দিয়ে আমাকে সাইকেলটা চালাতে হচ্ছিলো, মনে হচ্ছে সাইকেলটাতে কেউ চেপে বসে আছে আর ভীষণ ভারী এরকম মনে হচ্ছে। আর বারবার যখন আমি মানে এই ব্যাপারটা না যখন ভাবছিলাম, তো সেই ক্ষেত্রে না আমার আমি এখন ভাবি যে নিশ্চয়ই তার মানে সেদিন কিছু একটা তো ছিল, যদি আমি আমার এক একটা কথা শুনেছি রাশি খুব ভারী হলে বা রাশি খুব হালকা হলে না হালকা রাশিতে নাকি ধরে ফেলে বেশি, তো সেই ক্ষেত্রে যাদের রাশি ভারী হয় তারা নাকি এই জিনিসটা কাটিয়ে আসতে পারে, এটা আমি শুনেছিলাম। তো হয়তো সেদিন এটাই হতে পারে, আমার রাশি হয়তো আমায় বাঁচিয়ে ফেলেছে, বা আমি হয়তো সেদিন বেশি কিছু ভাবিনি, এটাও হতে পারে। আমার সেদিন একটাই টার্গেট ছিল, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, রাত হচ্ছে, মা চিন্তা করছে, বাবা চিন্তা করছে, বাবা বকবে, এই একটা ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে সেদিন আর কিছু ভাবার সময় পাইনি, এইটা আমার সাথে ঘটেছে হসপিটালের ধার দিয়ে, বলছিলাম না হসপিটালের ইয়েতে, তো এই ঘটনাটা একটা ঘটেছে। আচ্ছা এবার তাহলে সবার সাথেই আমি দুটো গল্প বলেছি, আমি গল্প বলতে মানে কী বলবো, আমার নিজের থেকে যতটা আমার মনে ছিল আমি বলেছি, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি মানে খুব ভয় পেয়েছিলাম না সেই দিন, কিন্তু আজকে ভাবলে যেন আমার একটু মানে একটু ভয় ভয় লাগছে, সত্যি সেদিন কেউ ছিল, অবশ্যই ছিল, না হলে পরে আমার সাইকেলটা মানে অদ্ভুতভাবে ভারী হয়ে যেত না, সাইকেলে দুবার করে একটু দুটো প্যাডেল ঘোরানোর পর আবার চেনটা পড়ে যাওয়া, এটাও একটু অদ্ভুতকর ঘটনা, এখন ভাবলেই যেন মানে গায়ে কাটা দেয় যে এই ঘটনাটা ঘটেছিল। আর একটা একদিন আর একটার কথা বলি, মানে এটা আমার মাথার অন্যরকম চিন্তা নাকি কিছু আমি এটা বুঝতে পারছিলাম না, আমি যখন হ্যাঁ ছোটো দেখে মানে হচ্ছে দাদা ওই তো ওটাই, একদিন আমি যখন আমার হাজবেন্ড মানে ইয়েতে গেছিলো উড়িষ্যা গেছিলো, এটা কিছুদিন আগেকার ঘটনা, মানে আমি তখন আলাদা একটা ফ্ল্যাট মানে আমি তো আলাদা, এই কদিন হলো আমি এখানটাতে এসেছি, এখনও এক মাসও হয়নি এই বাড়িতে এসেছি, তো আগের যে ফ্ল্যাটটা রয়েছে মানে আমি ছিলাম আর কি যেখানে, সেখানে না অদ্ভুতভাবে খুব ছাদে আওয়াজ হতো, এটা আমাদের ফ্ল্যাটে ওখানে 33টা ফ্যামিলি, এটা খুব মানে একটা কি বলবো ওই ওইখানকার হয়তো যদি কেউ থেকে থাকে অবশ্যই সে জানবে এই ব্যাপারটা। এই এই ঘটনাটা তাহলে ছোট্ট করে বলি, মানে এটা এটাও একটা অদ্ভুতকর ঘটনা। তো আমি ওখানটাতে 3 বছর থাকি ফ্ল্যাটটাতে, ফ্ল্যাটটার নাম হচ্ছে নমিতা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটটা ভীষণই ভালো, ওনারা ভীষণই ভালো মানুষ, মানে ওখানে যতজন আছেন তারা সবাই অনেক ভালো, কিন্তু একটা অদ্ভুত ঘটনা, দেখুন আমার সাথে একটা অদ্ভুত হতে পারে কিন্তু সবার সাথে তো হতে পারে না তাই না। তো সেই ক্ষেত্রে একদিন কী হয়েছিল, আমরা প্রথম প্রথম গেছি ওই বাড়িতে নভেম্বর ডিসেম্বরের সময়, তো ঠিক ডিসেম্বরের 25 তারিখ নাগাদের ঘটনা এটা হতে পারে, কারণ আমরা ঢুকেছিলাম 22 তারিখে আমার খুব মনে আছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবার ব্যাপারটা হয়েছে আমরা যখন ওখানটাতে ঢুকেছিলাম, তো ওই বাড়িটাতে না আমি আমি আমার হাজবেন্ড আমার ছেলে আমরা রাত্রেবেলায় শুতাম, তো ওপরে ধিপ 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 করে খুব আওয়াজ হতো কন্টিনিউ, আর এটা ঠিক রাত 3টে থেকে হতো, রাত 3টে 3:30 কন্টিনিউ, মানে 2:30 3:30 3:30 মানে বেশিরভাগ নোট আমি 3টের সময় করেছি, এই ব্যাপারটা হতো। এবং আমরা বাড়ির ওনারকেও জানাই, যেহেতু আমি ভাড়া থাকতাম ওখানে, তো
আমি বাড়ির ওনার দিদিকেও জানাই। তো ওইখানে না ব্যাপারটা কী হয়েছিল, ওইখানে 33টা ফ্যামিলি রয়েছে, আমরা থার্ড ফ্লোর মানে সেকেন্ড ফ্লোরে থাকতাম তিনতলাতে। তো সেখানে ওপরে যখন এবার তার উপরে আরও তিনটে তলা রয়েছে, এটা একটা অদ্ভুতকর ব্যাপার যে মানে ছতলা বিল্ডিং, সেই বিল্ডিংটাতে এতগুলো ঘর, বিশাল বড় ছাদ, বিশাল বড় ছাদ। ওই ছাদে এক তো প্রথমত এরকম আওয়াজ হতো, আর তারপরে ওখানেও মনে হতো কেউ পাথর ছুঁড়ে মারছে, খুব মনে হতো পাথর চোরাচুরি হচ্ছে। কিন্তু গেলে ছাদে গেলে একটা পাথরের কুচিও কেউ দেখতে পাবে না, এরকম একটা ব্যাপার, একটা পাথরের কুচি কেউ খুঁজেও পাবে না, দেখতেও পাবে না। তো এবার কি হয়েছে, আমরা রাত্রিবেলায় শুয়েছিলাম সেদিন, তো রাত্রিবেলায় যেহেতু শুয়েছিলাম আমার হাজব্যান্ডও ছিল আমিও ছিলাম, সেদিনকার কথা বলছি, পরে একদিন ও উড়িষ্যা গেছিল তখনকার কথা বলবো। তো সেদিনকে কি হয়েছিল, আমরা মানে এটা যাওয়ার পরে পরের কথাই বলছি, আমরা তখন কোনো পুজো টুজো দিয়ে আমি ঢুকতে পারিনি, কারণ আমার খুব ইনস্ট্যান্ট ওখানে ঢোকা হয়েছিল। তো সেক্ষেত্রে ওরকম কিছুই দিইনি, যে বাড়িওয়ালা দিদি মানে যে ওনার দিদি তারই সিংহাসন ছিল, সিংহাসনে ঠাকুর ছিল, তো আমি ওনাদেরকে ওইভাবেই পুজো দিতাম, ওনাদেরকে পুজো দিতাম। এবার একদিন রাত্রিবেলায় শুয়ে রয়েছি, হঠাৎ করে তিনটের সময় দেখি ওরকম আওয়াজ বাইরে, যেখানটাতে আমাদের ঘর, ঘরের বাইরে যে লাইট যে জায়গাটাতে জ্বলে, মানে আমাদের না ঘরটা তারপরে এরকম রেলিং করা, মানে নিচে ওপর থেকে যেমন আমরা দেখতে পাই না যে ওপরে কোনো ঝাড়বাতি দিলে পরে নিচ অব্দি দেখা যায়, তো ওই রকম টাইপের সিস্টেম করা, কিন্তু কোনো ঝাড়বাতি নেই, আমি জাস্ট বলছি ওরকম টাইপের, মানে সবাই উবু হলে পরে নিচের দিকটা সবাই দেখতে পাবে, ওপর থেকে নিচ অব্দি দেখতে পাবে, তো ঠিক ওরকম রেলিং করা। এবার না আমরা, আমি তিনটে বাজে আমি না এবার উঠেছি, বাথরুমে যাবো ভেবে, কিন্তু আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে না, আমি না এবার আমার হাজব্যান্ডকে ডাকছি, কী গো এরকম আওয়াজ হচ্ছে কেন, এত রাত্রে আওয়াজ হচ্ছে, আমরা না হনুমান চালিশা পাঠ করছি, এতটা ভয় পেয়েছিলাম সেদিন, মানে ওটা ভয়, খুব ভয় পেয়েছিলাম সেদিনকে, সত্যি খুব ভয় পেয়েছিলাম। আমার হাজব্যান্ড আমি আমরা যথারীতি রাত্রি সারাটা রাত আমরা জেগে কাটিয়েছি, বলতে গেলে যে প্রথম যেদিনকে আমি ওই আওয়াজটা পাই, প্রথম তার পরের দিনও মানে এরকমই হয়েছে। আবার পার্শ্ববর্তী যারা ছিলেন, এবার ফ্ল্যাট তো এবার সবাই সবার মতন থাকে, তো এবার যারা যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস, তখন ওরাও এই কথাটাই বলে, আমরাও বুঝতে পারি না এরকম আওয়াজ আসে কোথা থেকে, আমরাও পাই। তখন আমি বললাম কাকিমা তাহলে একটুখানি দেখুন না কোথা থেকে আওয়াজ আসছে, রাত্রিবেলায় এত রাত্রে বলছে ছাদে গেলে কিছুই দেখতে পায় না, আর এত রাত্রে বল কেউ জেগে থাকে বলেও মনে হয় না, আর যদি কেউ জেগেও থাকে তাহলে তার ঘরে আওয়াজ করলে সব ঘরে আওয়াজ যাবে কী করে, এটা তো একটা অদ্ভুতকর ব্যাপার। তো এরকমভাবে না দুদিন কাটে, দুদিন তিন দিন কাটে, 25 তারিখ নাগাদ আমরা যখন শুয়ে থাকি দেখি কি বাইরে লাইট জ্বলছে, মানে আমার ঘরের বাইরে যে জায়গাটা বললাম ওই জায়গাটাতে লাইট জ্বলছে, সিকিউরিটি গার্ড দাদু থাকেন রাত্রিবেলায়, ওই দাদু এসে সব লাইটগুলোকে বন্ধ করে দেয় অ্যাপার্টমেন্টে, কিন্তু ওখানে লাইট জ্বলছে। আমি জানি না কেউ আলিভিলা নাম শুনেছ কি না, তো ওই ওইখানটাতে একটা পুকুরও রয়েছে, ওখানটাতে অনেক অদ্ভুতকর ঘটনাও আমি শুনেছি, ওখানে নাকি মানুষ মেরে চাপা দিয়ে দেওয়া হতো, এসব এসব শোনা গেছে, মানে ওর ধারেই আমাদের ফ্ল্যাট, এবার মানে ওই ফাঁকা মাঠগুলোতেই আর কি ফ্ল্যাট ওঠানো হয়েছে, বোঝা গেল তো। এবার তখন একদিন এবার তখন বাইরে লাইট জ্বলছে, আমি এই দেখে আমি আমার হাজবেন্ড আমরা দুজনেই বেরিয়ে আসি, দেখি কি ফ্ল্যাটের বেশিরভাগ লোক, বেশিরভাগ লোক বলতে ফ্ল্যাটের যিনি ক্যাশিয়ার দাদা আছেন আর ফ্ল্যাটের যিনি সেক্রেটারি আছেন কমিটিতে আর কি যারা যারা আছেন, তারা না এসে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে রয়েছে। আমি বলছি ওপরের দিকে, আমি বলছি দাদা কী হয়েছে, কী ব্যাপার হঠাৎ করে এত রাত্রিবেলায়, তখন রাত্রি 3:10 কি 20 এরকম, বলছি এত রাত্রিবেলায় কী ব্যাপার দাদা। আমি বললাম এত রাত্রিবেলায় কী ব্যাপার দাদা, সবাই বাবা আমি কথা বলছি তো বাইরেটা আমার অন্ধকার, আমার না চোখটা গেছে, আমার না জাস্ট একটু ভয় লেগে গেছে, তো তো তখন আমি বললাম যে এত রাত্রে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো, বলছে এরকম আওয়াজ হচ্ছে কোথা থেকে সেটাই জানার চেষ্টা করছি অনেকক্ষণ থেকে, তো যারা তিনতলাতে মানে যারা চারতলাতে ছিল তারা তিনতলাতে চলে এসেছে, মানে তিনতলাতে সেক্রেটারি দাদার ঘর রয়েছে তাই সবাই আমাদের ওখানটাতে চলে এসেছে ঘরের সামনে। তো এবার সবাই ঠিক করা হলো যে ছাদে যাওয়া হবে, তো এবার সবাই মিলে ছাদে যাওয়া হবে, সবাই মিলে যখন ছাদে যাওয়ার কথা চিন্তা করলো তো এবার যখন ছাদে যাচ্ছে গেল, উপরে কোনো কিছু দেখা গেল না, কোনো কিছু নেই, কোনো কিছু নেই, এবার কোনো রকম এরকমও কোনো প্রবলেম নেই যে না পাথর আছে বা কিছু, কিন্তু আওয়াজ হচ্ছে,
আওয়াজটা কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু বোঝা গেল না, আওয়াজ কিন্তু হচ্ছিল, মানে আবার যেই ওরা চলে আসলো তারপরে মানে আওয়াজ কিন্তু হয়েছে, যখন গেল তখন চুপচাপ, আবার যখন নেমে এলো আবার শুরু হলো। আমরা ঘরের মধ্যে হনুমান চালিশা পাঠ করছিলাম বললাম না, যে খুব মানে খুব চিন্তায় ছিলাম এবং খুব ভয়ে ছিলাম, এরকম একটা আতঙ্ককর ব্যাপার। তারপরে যেটা বড় কথা, যেটা হচ্ছে আমার ওই বাড়িতে তুলসী গাছ, যেটা আর কি আমাদের তুলসী গাছ হিন্দুদের আমরা পুজো করি, সেই তুলসী গাছই আমাদের রাখা থাকত, মানে ছিল আর কি ওই দিদিদের যেটা ছিল। তো জল দেওয়া হতো গাছটা না, মানে পেয়ে যেত মানে বুঝতে পারছেন, আমার দিদা বলে যে গাছটা যে গত হয়েছে সেটা বলতে নেই মুখে, পেয়ে যাওয়ার কথা বলতে হয়। তো গাছ পেয়ে যেত, কোনো গাছ থাকতো না, ইভেন আমি যে কটা বছর থেকেছি কোনো গাছই ওই বাড়িতে থাকত, এরকম একটা সমস্যা আমি নিজে দেখেছি। তারপরে একদিন মাঝে মাঝে এরকমও হয়েছে, এটা বেশিরভাগ সময় হতো অমাবস্যা যখন তখন এই ঘটনাটা ঘটতো, আবার পূর্ণিমা যখন তখন এই ঘটনাটা ঘটতো, মানে এইগুলো বেশিরভাগভাবেই আমরা যখন খেয়াল করেছি এতগুলো বছরে এই টাইমগুলোতে পাওয়া যেত। তো এবার কারোর যখন কখনো কোনো ক্ষতি হয়নি, কোনো কিছু হয়নি, তার জন্য আমরা কেউ কখনোই এই ব্যাপারটা নিয়ে মানে ওপরে আর কিছু বলা হয়নি। একদিন কমিটিতে মিটিংও হয়েছিল এবং একবার ভাবা হয়েছিল যে হয়তো ফার্স্ট ফ্লোরে যে বাচ্চাটা থাকে ওই বাচ্চাটাই হয়তো রাত করে জেগে থাকে বা এরকম আওয়াজ করে, কিন্তু একদমই না, একটা বাচ্চা রাত্রি 3:30 সময় জেগে থাকতে পারে না, 3 অবধি থাকে না তা নয়, অনেক বাচ্চা থাকে, কিন্তু ওইভাবে আওয়াজটা যে 33 ফ্যামিলির ঘরেই যাচ্ছে সেই আওয়াজটা একটা বাচ্চা করতে পারে না, তাই না? তো সেই ক্ষেত্রেই এই জিনিসটার সাথে আমি মানে ইয়ে হয়েছে। এবার একদিন মানে এবার ওই জিনিসটা না, ওই ভয়টা সইতে কেটে গেছিলো, ওটা নিয়ে আমার আর চাপ লাগতো না। আমার এরকমও হয়েছে গরমকালে গিয়ে ছাদে গিয়ে আমরা রাত্রি 10:30-11 অবধি বসে থেকেছি, তো তাতেও কোনো রকম কোনো অসুবিধা হয়নি, মানে অনেকেই আমরা ফ্ল্যাটের লোকজন যেতাম ওখানে গিয়ে, আমাদের প্রোগ্রামও করেছি আমরা ওখানটাতে, কমিটি থেকে অনেক কিছু হয়েছে, তো আমরা বসে থাকতাম তখন কোনো সমস্যা। ওই যে রাত্রি 2:30-3:30 এই যে গল্পটা, এই যে ঘটনাটা, এটা যে হওয়া এটা একটা সত্যি অদ্ভুতকর। এই জিনিসটা যেহেতু আস্তে আস্তে সবাই মেনে নিয়েছে ফ্ল্যাটের, আর তার জন্য কেউ কিছু নেই এই ব্যাপারটা নিয়ে আর কেউ কিছু। আচ্ছা, আর একটা কথা, একদিনকে এরকমই একটা ঘটনা, আমারই ঘরের মধ্যে আমি শুয়েছিলাম ওই বাড়িতে রাত্রিবেলাতে, আমি আমার ডগিটাকে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে আমার মামপু শুয়ে রয়েছে, এই যে মামা কে এসেছে বাইরে? আচ্ছা 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 ঠিক আছে, তুমি শো। দেখলেন আমার সোনা, তুমি শো। আমার সোনা একটা ছোট্ট মেয়ে, ওর বয়স 8 মাস। তো আজকে আমি ওকে নিয়েই বলছি ব্যাপারটা। ওদের না আপনারা আমরা সবাই জানি, তো ওদের একটা ব্যাপার থাকে যে জিনিসটা ওদের এক্সট্রা পাওয়ার রয়েছে, তাই না? আমরা যেটা মানে ফিল করতে পারি না সেটা ওরা দেখতে পায়, ওরা যেটা দেখতে পায় সেটা আমরা হয়তো আমরা নিজেরাও জানি না যে আমার আশেপাশে কিছু রয়েছে। একদিনকে রাত্রিবেলায় শুয়েছিলাম আমি, আমার ওই বাড়িটাতে খুব একটা মানে আমি আগাগোড়া থেকে হয়তো একটু ভয়টা পাই না, তা নয় ভয় পাই, আমিও খুব ভয় পাই কিন্তু শুনলে ভয় পাই, হ্যাঁ এরকম। এবার হুট করে কিছু হলে হয়তো, থ্যাংক ইউ দাদা, আমার খুব কথা শোনে, আমার লক্ষ্মী মেয়ে ওটা। তো এবার হয়েছে সেদিনকে আমি শুয়ে আছি, আমার মামপু মানে আমার যিনি, আর আমার ছেলে, আমার বর গেছিলো বাইরে 2 জন্য একটা কাজে, জোরে বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারপরে কি হয়েছিল যখন মানে, হ্যাঁ তো তারপরে কি হয়েছিল যখন আমি শুয়ে আছি, আমার এবার রাত্রিবেলাতে না এরকম মানে খুব কম সময়, মানে ওর বাবা খুব কম কাজে যায়, আমার আমার মানে হাজবেন্ড আর কি, মানে কম ওই টাইমটাতে অফিসের কাজে উড়িষ্যাতে গেছিল। তো এবার ব্যাপারটা কি হয়েছিল, 2 জন্য গেছে, এবার যখন একটাই রাত মানে 2 আর কি, তো এবার সেই রাতটাতে আমি ছিলাম, সেটা আমার প্রথম রাত ছিল ওই বাড়িতে, মানে একা, মানে ওর এই কোম্পানিতে জয়েন করার পর ও প্রথম মার্কেটিং কাজ নিয়ে ও বাইরে যায়, তো সেই দিন আমার প্রথম ছিল, আমার মামপু আমার সঙ্গে ছিল। তো আমি এবার উঠে রাত্রিবেলায় শুয়ে পড়েছি আমরা তাড়াতাড়ি, এবার ফোন দেখছি, আমিও ফোন দেখছি, আমার ছেলেও ফোন দেখছে। এবার আমাদের কি হতো জিনিসটা মানে আমি বলি, আমাদের বিছানাতে আমি আমার ছেলের মানে আমাদের
যেভাবে বালিশ পাতা থাকে সেভাবেই আমি তিনটে বালিশই পেতেছি। আমার মাম্পুকে আমি ঘাটে উঠিয়েছি, আমার মাম্পু আমার সাথে ঘাটে শুয়েছিল। তো ওর কী মনে হয়, ও মাঝে ও যখন কমফর্ট হয় না, ও ঘুমটুম হয়ে যায়, ও নেমে যায়, ঘাট থেকে নেমে যায়। তো ও সেদিনকে ঘাটে আমি ওকে উঠিয়েছি, উঠিয়ে শুয়েছি, ওকে নিয়ে আমি আমার ছেলে ও শুয়ে রয়েছে। তারপরে আমার মাম্পু যে কখন নেমে গেছে আমি না এটা বুঝতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছি, ফোন দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছি। তখন হয়তো রাত্রি কটা বাজে, আমি তার হাতের কাছে ফোনটা যখন দেখলাম তখন ওই অনেকটাই রাত, মানে ঠিক অনেকটাই রাত, আমি ঠিক ঘড়িটা তখন দেখিনি যদিও বা। এবার ব্যাপারটা কি হয়েছে, বাইরে প্রচণ্ড কুকুর চিৎকার করছে। আর আমাদের ওখানে না, মানে এইটা খুব একটা অদ্ভুতকর ঘটনা, ওখানে না প্রচণ্ড কুকুরের চিৎকার করে রাত্রি একটার পর, একটা দেড়টার পর না প্রচণ্ড কুকুর চিৎকার করে। আমি তো একটা দাদার কাছে শুনেও ছিলাম, ওই ছাদে বললাম না গরমকালে গিয়ে আমরা বসি, তো সেই ক্ষেত্রে যখন আমরা গরমকালে গিয়ে বসতাম তখন ওই দাদাটাই বলেছিল একবার যে এরকম নাকি একটা কাউকে দেখেছে পুরো মুখ উল্টো করা, পিছন দিক ফিরে হেঁটে হেঁটে যাচ্ছে আর কুকুরগুলো ওর পেছনে চিৎকার করতে করতে যাচ্ছে, এটা নাকি ও দেখেছিল জানলা দিয়ে একদিন রাত্রেবেলায় স্মোক করছিল, ওই টাইমেও দেখতে পায়। ওই দেখে নাকি ও চাদর মুড়ি দিয়ে এসে শুয়ে ভয়ে প্রচণ্ড সমস্যায়। দাদার নাম নিশানদান, তো আমাদেরকে ওপরে বলেছিল এই কথাটা। তো আমি যথারীতি এটাই শুনেছিলাম যে আলিভিলা পাশে ওরকম ওরকম ঘটনা হয়েছে, কত মানুষ ওই পুকুরের মধ্যে মারা গেছে, কত মানুষ সুইসাইড করেছে। তো সেই ক্ষেত্রে তখন না আমি ওই কথাটা ভেবে আমি আর কিছু ওইগুলোর মাথায় নিই। এবার আমি যথারীতি শুয়ে আছি, আমি মাম্পু নিয়ে শুয়ে আছি, মাম্পু কখন নেমে গেছে বুঝতে পারিনি, এবার আমি আমার ছেলেকে ধরে শুয়ে রয়েছি। এবার যখন আমি মানে যখন আমি পাশ কাটিয়ে পেছন দিকে ঘুরছি, মনে হচ্ছে না আমার পাশে কেউ শুয়ে রয়েছে, আমার পাশে কেউ শুয়ে রয়েছে, আমার এরকম মনে হচ্ছে। এবার আমি না প্রচণ্ড হকচকিয়ে গেছিলাম, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম। এবার আমি না উঠে বসে পড়েছি, দেখি মাম্পু সমানে চিৎকার করছে, মানে আমার ডগিটা সমানে চিৎকার করছে, এত চিৎকার করছে, এত যিনি এত চিৎকার করছে না আমার মুখের দিকে তাকিয়ে চিৎকার করছে, মানে এমন আমি যেমন বসে রয়েছি খাটে ওইরকমভাবে বসে সমানে ভৌ ভৌ করে চিৎকার করে যাচ্ছে। তো এবার আমি তখন বললাম মাম্পু কী হয়েছে, তুই চুপ কর, এত রাতে চিৎকার করিস না, ফ্ল্যাট এটা ইকো হবে, আওয়াজটা ইকো হবে, আমি এরকম করছি, আমি সমানে ওকে বলে যাচ্ছি মাম্পু এরকম করিস না, চুপ কর, আয় ওপরে আয় ওপরে। ও কিছুতেই ওপরে আসছে না, ওকে আমি কিছুতেই আমি আমার খাটে তুলতে পারলাম না, নাহলে আমি ডাকলেই ওপরে আসে, ও কিছুতেই খাটে উঠছে না। আমি বললাম মা আসো ওপরে আসো, ও কিছুতেই আসবে না। ও কী করলো, ও যত আমি ওকে ধরতে যাচ্ছি ও পিছিয়ে যাচ্ছে, ওকে আমি যত কোলে নিতে যাচ্ছি ও কাদের কাদের পিছিয়ে যাচ্ছে। এই দেখে আমার ছেলেও উঠে বসলো, মা কি মা এরকম করছে, মাম্পু এত চিৎকার করছে কেন, এরকম করছে। এবার আমার ছেলে বাবা নেই বাড়িতে, প্রথম ও তো কান্না জুড়ে দিলো। এবার আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে ওরকম একটু আতঙ্ক ভেতরে একটু ভয় পেয়ে, মানে ভেতরটা না কেমন পড়ছিল ওই অবস্থায় আমি শুনলাম, কিন্তু আমার মাম্পুকে আমি আর কিছুতেই খাটে উঠাতে পারলাম না। পরের দিনও সারাটা দিন আমার মানে ডগি সারাদিন খাওয়া ঠিক মতো খেলো না, প্লাস কিছু হলেই চিৎকার করছে, কিছু হলেই চিৎকার করছে, এটা খুব ঘটেছিল। এই একটা ঘটনা এটা ওই ওই ফ্ল্যাটে ঘটেছিল, মানে আমার সাথে লাস্ট এই ইনসিডেন্টটা ঘটেছে একবার। বললাম কার কেমন লাগলো আমি জানি না, আমার সাথে যেটুকু ঘটেছে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো সেই ক্ষেত্রে এখন আমি বলবো, এবার সেদিনকেও মানে একটা মানে ভয় পেয়েছিল কি না আমি বলতে পারবো না, কিন্তু ও দেখি কি প্রায় সময় এই বাড়িটাতেও, ও মানে আমার বাড়ি এটা আমার ওটা 1BHK ছিল, এটা হচ্ছে 2BHK, মানে দুটো রুম, এটা আমার নিচতলাটা বাড়ি, তো দুটো রুম, ডাইনিং, বারান্দা সব কিছুই রয়েছে। ও প্রচণ্ড অ্যালার্ট, মানে প্রচণ্ড আমার বাইরের বড় গেটটাই যদি কেউ গিয়ে করে তো এখান থেকে চিৎকার করে, মানে বাইরে তো ওপরে আরও দুটো ভাড়াটিয়ারা রয়েছে, মানে আরও দুজন রয়েছে, তারা যদি বাইরে গাড়ি রাখে মানে ওখানে যদি কোনো রকমভাবে কেউ নিতেও আসে গাড়ি, ওর ভয় কেউ নিতে পারবে না, এটুকু মানে ইয়ে রয়েছে। তো কিন্তু ও দেখি কি প্রায় সময় ও হঠাৎ হঠাৎ করে অন্যদিকে মুখ করে চিৎকার করছে, কেন চিৎকার করছে আমি না এটা এখনও অবধি বুঝে উঠতে পারিনি, কিন্তু আমি ওকে মানে কোলের মধ্যে নিয়ে আদর করি, মানে এর তখন কিছু ওর যেটা ফেভারিট, ওর মানে ও বিস্কিট খেতে খুব ভালোবাসে, ও বিস্কিটটা ওর মুখের কাছে দিলেও ও খায় না, কেন যে করে এরকম আমি এটাই মাঝে মাঝে এই ঘটনাটা ঘটে। আমি ওকে তার জন্য খুব কম সময় এখন একা রেখে যাই, মানে এখন ওই একা একা রেখে যাওয়াটা না আমার একটু চিন্তা হয় এই আর কি। এই যে এখন বসে রয়েছে, মাঝে মাঝে একবার এখানে শুচ্ছে, একবার ওখানে শুচ্ছে, একবার বাইরে গিয়ে দেখে আসছে ওর বাবা কখন আসবে, মানে এরকম একটা ব্যাপার।
আমার মা খুব সত্যি মানে সত্যি এটা একটা অদ্ভুতকর ঘটনা, হঠাৎ হঠাৎ করে কেন যে মেয়েটা এরকম চিৎকার করে ওঠে, কি দেখে কি দেখতে পায়। সেদিনকে যেমন অ্যালার্ম দিয়েছি ফোনে, এটা আমরা আজ অবধি আমি বুঝতে পারলাম না, এই বাড়িতে এসে আজ অবধি আমি বুঝতে পারলাম না এটা কেন হলো। আমার ছেলের ভোর 5টায় স্কুল, মানে 6টায় স্কুল, আমি 5টায় উঠি। তো এবার 5টায় উঠি বলে রাত্রিবেলায় আমি 5টার সময় অ্যালার্ম দিয়েছি। তো অ্যালার্মটা দেওয়ার পর না আমরা এবার আমি ঘুমিয়ে পড়েছি। এবার সেদিন আমার হাজব্যান্ডের ফোনে আমি আর অ্যালার্ম দিইনি, কারণ দুজনের একজনের ফোনে বাজলেই যথেষ্ট। তো আমার ফোনে বাজলে আমি তাড়াতাড়ি উঠে পড়ি, ফোনটা রেখেছিলাম মাথার কাছে। এবার হঠাৎ করে আমি এখনও বুঝতে পারলাম না, আমি ঠিক 5 AM এ মানে সেট করেছি, আমি ঠিক টাইম মতো সেট করেছি একদম। হ্যাঁ, মানে ওরা যে সত্যি, ওদের একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। ওরা যেখানে থাকবে আমাদের মানে কোনো, আমার মনে হয় না আমাদের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে বলে ওদের বর্তমানে। তো এবার ব্যাপারটা কি হয়েছে, মানে আমি সেদিনকে ভোরবেলাতে এবার উঠবো, এবার হঠাৎ করে আমার 6:45 সময়তে নোংরার গাড়ি যারা নিতে আসে তারা বাসি দিচ্ছে ওই সময়। হ্যাঁ, তো ওরা ওই সময়টাতে না ও ইয়ে পেয়েছে, আওয়াজ পেয়েছি। এবার আমার আমি না তাড়াহুড়ো করে উঠেছি, মানে ভয় পেয়ে উঠেছি যে বাবা এত দেরি হয়ে গেল, আমি ছেলেকে স্কুল দিতে যাব, স্কুল দেওয়া হলো না। এবার দেখি কি ফোনটা হাতে নিয়ে দেখি কি অ্যালার্মটা যে বাজবে, অ্যালার্মটাই বাজেনি। অ্যালার্মটা বাজলো না কেন আমি বুঝলাম না, আমার তো টাইম ঠিক মতো দেওয়া, রোজ অ্যালার্ম বাজছে, সেদিন অ্যালার্ম বাজলো না। আচ্ছা, আবার হচ্ছে আমার হাজব্যান্ডের সেই দিনেরই ঘটনা, সেই সকালেরই ঘটনা। মানে এবার অ্যালার্মটা আমি ফোনটা নিয়ে হাতে বসে রয়েছি খাটের ওপর, আমার হাজব্যান্ড উঠে গিয়ে বারান্দায় গেছে দাঁড়িয়েছে। তো এবার ওর ফোনটাও অন করেছে, ওর নেটটা অফ ছিল, ওর ফোনটা অন করেছে, দেখছে 6:01 ওর নেট তখন বন্ধ। এটা একটা কেমন অদ্ভুতকর ব্যাপার, ওর নেট কিন্তু বন্ধ ছিল সারা রাত, আর 6টার সময় ও ঘুম থেকে ওঠেনি, কারণ 6টার সময় উঠলে যথারীতি আমি আমার ছেলেকে স্কুল পাঠাতে পারতাম। তো ও 6টার সময় ঘুম থেকে ওঠেনি, ওর ফোনে 6টার সময়তে ওরই আর একটা নাম্বারে, মানে ওর দুটো ফোন, ওর আর একটা নাম্বারে, আর একটা ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা, মানে যেটা ল্যাপটপটা রয়েছে হচ্ছে অফিসে, ওর ল্যাপটপও রোজ অফিসে রেখে আসে, শনি রোববার করে ওর যেহেতু ছুটি থাকে, তো সেহেতু ও শুক্রবার সন্ধেবেলা করে বাড়িতে ল্যাপটপ নিয়ে আসে। যেহেতু রেগুলার যাতায়াত করে তো ল্যাপটপটা ভারী হয়, তো অফিসেই থাকে। এবার ওই অফিসের সিসি ক্যামেরার ফুটেজটা ও দেখতে পায়, মানে ওর কাছে রয়েছে সমস্ত কিছু। তো সেক্ষেত্রে ভোর মানে অত সকালবেলাতেই ও বলছে কি ব্যাপার রুবি, আমি এত রাত্রিবেলাতে, মানে আমি তো সারা রাত তো ইয়ে করি, আমার না আমার ডাকনাম রুবি, আমাকে বলছে যে আমি তো সারা রাত কাউকে কোনো মেসেজ করিনি, কোনো ফোনও অন করিনি, তো আমার উঠিও নি আমি ঘুম থেকে, তাহলে আমারই ফোন থেকে আর একটা নাম্বারে আমার ল্যাপটপে যেই কাজটা রয়েছে সেই, মানে ওটা লেখা রয়েছে একটা, ওই লেখাটা আমি কোনোদিন আমার প্রয়োজনও পড়েনি যে আমি স্ক্রিনশট তুলবো, তো ওই লেখাটা স্ক্রিনশটও তুলিনি, আমার ফোনেও তুলিনি, তাহলে এই ছবিটা এলো কোথা থেকে, আর এই ছবিটা সেন্ড করলো কে? ও সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা ইয়েতে অন করলো, অফিসের ফুটেজ দেখছে, দেখছে কেউ নেই, ওর ল্যাপটপ যেমন টেবিলে থাকার ওরকম টেবিলেই রয়েছে, ওর চেয়ারটা ঘুরে গেছে, মানে ওর চেয়ারটা মানে একটা চেয়ার থাকে তো চেয়ারটা কেমন যেন ঘুরে, মানে মনে যেন কেউ বসেছিল ওখানে, আর ও খুব পরিপাটি, ও বসে আবার জায়গাটা জায়গায় ঠিকঠাক রেখে আসে। তো ওই রকম অবস্থা, মানে এটা একটা বুঝতে পারলাম না এখন অবধি আমি যে এটা সেদিনকে এরকম হলো, 6:01 কে ওরই নাম্বারে ওরই ওই ওই ল্যাপটপে স্ক্রিনশট এসে কী করে ওর ফোনে গেল, আর একটা ফোন থেকে আরেকটা ফোন ওরই নাম্বারে গেল, অন্য কোনো নাম্বারে গেল না। তো সেইটা একটা মানে আমরা চুপ করে গেছিলাম কিছুক্ষণ, দিয়ে ওই কথাটা আমি আমার মাকে জানাই, আমার এক দিদি আছে দিদিকে জানাই যে এরকম এরকম ঘটনা ঘটলো, জানো তো আজকে সকালবেলাটা কীরকম গেলো। আর আমার মামপু সেদিন সকালবেলায় খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে, আমি কিছু বুঝতে পারছি না। এবার এত চিৎকার করছে কেন আমি এটাও বুঝ, আমি ওকে খেতে দিচ্ছি, ও বাথরুমে যাবে, ও না আমার ডগি প্রথম থেকেই ও এতটাই ট্রেন্ড, ওর সামনে যদি হাজারো খাবার থাকে, ভালো মন্দ যাই খাবার থাকুক, মাটন চিকেন যাই থাকুক, ওর প্রিয় ওর খাবারও আমি ওর সামনে রেখে দিলে আমি যতক্ষণ না বলবো খাও, ও খাবে না, ও ততক্ষণ ও মুখেই দেবে না। আমার ওটা ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়, ভাতটা ঠান্ডা করি, মাংসটা ঠান্ডা করি, কখনো যাই করি না কেন ঠান্ডা করি, তো সেটা আমি যতক্ষণ না আমি ওকে বলবো মাম্মা খাও, ততক্ষণ ও খাবে না। তারপরে ও বাথরুম নিজেরটা একদম খুব পরিপাটি, ও তাই ওরকমভাবে যাবে, ওখানে যাবে, ওখানে গিয়ে বাথরুম করবে, যাই পরিষ্কার একদম ওরকম আসবে, এসে তারপরে শোবে এরকম। মানে আমি সেদিনকে সকালবেলা তো কিছুতেই বাথরুমে, মানে আমার ওই সাইডটা না অন্ধকার, যাচ্ছিল না বাথরুম,
আবার লাইট জ্বালিয়ে দিলাম, দিনের বেলাটা লাইট জ্বালিয়ে দিলাম, তারপরে আমি না এই ব্যাপারটার প্রশ্ন মানে এখন অবধি বুঝতে পারলাম না সেদিন ঘটলো কি, এটাকে হ্যাক করেছে। ঠিক আছে, আজকে অনেকক্ষণ লাইভেও হলো, কটা বা কতক্ষণ হলো টাইমিং তো আমি দেখতে পাচ্ছি না, বাট খুব ভালো লাগলো। আমি আজকে ছোটো ছোটো কিছু কিছু গল্প শেয়ার করলাম, আরও অনেক স্টকে রয়েছে যেগুলো আমি আবার পরে নিয়ে আসবো। আচ্ছা তাহলে আজকের মতো আসি, সবার সাথে অনেকক্ষণ গল্প হলো, অনেক আমার অনেকে এসেছো, অনেকে দেখেছো, আজকে আবার পরে একদিন লাইভে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে গল্প শেয়ার করো।